জায়গাতে যাব, আমাদের একটাই মন্ত্র থাকবে, আমি কে পেয়েছি সেই জায়গাতে না যাওয়া বন্ধু। আগে লিডারশিপ তৈরি করা, নিজেকে প্রমাণিত করা, ওই এলাকার মধ্যে আমি নেতা, আমি সব কিছু করব। আগে নিজেকে প্রতিষ্ঠিত না করা, আগে পাবলিককে প্রতিষ্ঠিত করা বন্ধু। আগে পাবলিককে, পাবলিক যখন বুঝে যাবে সে আমার জন্য করছে, আপনি আপ আপনার জন্য সবকিছু হয়ে যাবে বন্ধু, আপনি আপ আপনার জন্য শুরু হবে। আর যদি পাবলিক বুঝে যায় সে নিজের জন্য চিন্তা করছে, তো পাবলিক আপনাকে ছেড়ে দেবে, কারণ আপনার কাছে সরকার রয়েছে। অপোজিশনে থাকা আরেকটা বিষয়, অপোজিশনে সেকে যা খুশি তা বলেন, কালকে সোনার বিস্কিট বানিয়ে দেবো, কালকে বলুন, কিচ্ছু আসে যায়নি বলুন। কিন্তু সরকারের থেকে যদি আপনি বলুন যে সোনার বিস্কুট এনে দেব আর আনতে পারেননি, তো জনতা আপনাকে ছেড়ে দেবে। তার জন্য 2023 পর্যন্ত আগ বন্তরে, চোখ বন্তরে একটাই লক্ষ্য রাখা, যে ত্রিপুরার কোন জায়গায় কমিউনিস্ট নামে কোন বীজ রাখবো না, 23-এ সমস্ত করব, তারপর নিজের জন্য চিন্তা করব। তার আগে নয়, 23 পর্যন্ত কারোর ঘুম হওয়া উচিত নয়, যে 23-এ আমরা সমস্ত কমিউনিস্টের বীজ উঠিয়ে বঙ্গোপসাগরে ফেলব, কমিউনিস্ট নামে কোন বীজ যাতে ত্রিপুরাতে না থাকে সেই দিশাতে কাজ করব। আর ত্রিপুরার প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি ঘরের মধ্যে ভারতীয়ত্বের ধারা পৌঁছে দেব, নরেন্দ্র মোদীর মন্ত্র পৌঁছে দেব, আর তখনই আমাদের দলের এবং পার্টির সার্থকতা আসবে। আমি আশা করি আমার